সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে উঁচু দাঁত নিচু করা যায় এবং দু দাঁতের মাঝে ফাঁকা বন্ধ করা যায়, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কারণ আমরা দেখেছি অধিকাংশ সময় আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নের ধরনগুলো সব প্রায় একই রকম, সেটা হচ্ছে উঁচু দাঁত নিচু করবো কীভাবে এবং আমরা দুই দাঁতের মাঝের ফাঁকাটা বন্ধ করবো কীভাবে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এটার বেশ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে একটি হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স। সেই রিমুভাল অ্যাপ্লায়েন্স নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন নতুন কোনো ভিডিও বা আপডেট কিছু আসলে আপনি সবার আগে দেখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের নুড ডেন্টাল বিডি নামে ফেসবুক পেজে আপনি আপনার দাঁতের ছবি দিয়ে তারপর প্রশ্ন করুন, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। তো রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যাপারটা হচ্ছে আমাদের যাদের দাঁত উঁচু আছে সেই উঁচু দাঁতগুলো আমরা নিচু করার ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি অবলম্বন করে থাকি। একটি হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স, আরেকটা হচ্ছে অর্থোডন্টিক ব্রেস পদ্ধতি, আর একটা হচ্ছে ক্যাপ পদ্ধতি। এরকম বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্স। রিমুভাল অ্যাপ্লায়েন্সটা হচ্ছে আপনারা যে আমরা এক ধরনের ক্লিপ ব্যবহার করি, সেই ক্লিপটা আপনি লাগাতেও পারবেন আবার খুলেও রেখে দিতে পারবেন। অর্থাৎ আপনি যখন বাইরে বেরোবেন তখন দেখা যাচ্ছে আপনি খুলে বাসায় রেখে আপনি বাইরে বেরোতে পাচ্ছেন, আবার যখন আপনি বাসায় থাকলেন তখন আবার আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স বা ক্লিপটা আপনি বাসায় ব্যবহার করতে পাচ্ছেন। এতে করে আস্তে আস্তে আপনার দাঁত উঁচু দাঁত নিচু হয়ে যাবে এবং আপনার দুই দাঁতের মাঝের ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ধরনের দাঁতগুলোতে রিমুভাল অ্যাপ্লায়েন্স অ্যাপ্লাই করব। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ডাক্তার সাহেব আমার এই দাঁতে কোনটা করলে ভালো হবে, রিমুভাল অ্যাপ্লায়েন্স নাকি ব্রেস অর্থোডন্টিক ব্রেস নাকি ক্যাপ পদ্ধতি করলে ভালো হবে। এখন আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব যে কোন ধরনের দাঁতগুলোতে বা কোন ধরনের উঁচু নিচু দাঁতগুলোতে রিমুভাল অ্যাপ্লায়েন্স অ্যাপ্লাই করলে আপনাদের জন্য ভালো হবে এবং দ্রুত এবং কম সময়ের ভিতরে কম খরচের মধ্যে আপনার এই দুই দাঁতের মাঝের ফাঁকা এবং উঁচু দাঁত নিচু হয়ে যাবে। আমি একটা মডেল দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে এই যে দুই দাঁতের দুইটা দাঁত, এখানে দুইটা দাঁত, এই দাঁতটা এই পাশের দাঁতটা এটা দেখেন এই দাঁতের উপরে উঠে গেছে, আবার এই দাঁতটা একটু উঁচু আছে, আবার এই পাশে একটা দাঁত। অর্থাৎ আমরা এখানে কাজ করব এই সামনে ঠিক এই চারটে দাঁত, ঠিক এই চারটে দাঁতের কাজ হবে। এই চারটে দাঁতের আমি এটা ছবি দেখিয়ে দেব, এই চারটে দাঁতের কাজ হবে কীরকম। এটা যেহেতু একটু উপরে উঠে গেছে আমাদের এটা নিচে নামতে হবে, অর্থাৎ এই দাঁতের সমানে রাখতে হবে এই আশপাশের চারটে দাঁত। যখন এরকম সামান্য উঁচু এবং সামান্য নিচু আছে সেক্ষেত্রে আপনি এই রিমুভাল অ্যাপ্লায়েন্সটা অ্যাপ্লাই করতে পারেন। খুব ভালো করে দেখুন, এটা আপনি ঠিক এইভাবে ব্যবহার করবেন এবং আপনার ডেন্টিস্ট এটার মাধ্যমে এই যে ওয়্যার দেওয়া হয়েছে বা তার দেওয়া হয়েছে এটার মাধ্যমে আস্তে আস্তে আপনার দাঁতগুলো সোজা হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত যাদের দুই দাঁতের মাঝে ফাঁকাটাও অতিরিক্ত এবং দাঁতগুলো অনেক উঁচু, এরকম না অনেক উঁচু, সেক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্সে আসলে কাজ হওয়াটা খুব কষ্টকর এবং অনেক সময় সাপেক্ষ। আর এই যে পদ্ধতি যা এই কাজটা যে আমরা করতেছি এটাও সময় সাপেক্ষ, হয়তো ছ মাসের ভিতর হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে বছরখানিক সময়ের ভিতরেও শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রোগীদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ডেন্টিস্ট যে অ্যাপয়েন্টমেন্টটা দেন, যে টাইম টু টাইম আসতে বলেন, সে টাইম টু টাইম আসতে হবে। যদি টাইম টু টাইম আপনারা না আসতে পারেন তাহলে আপনাদের এইটা অনেক সময় লেগে যাবে, আর দেখা যাচ্ছে ছ মাস থেকে এক বছর বা দেড় বছর লেগে যেতে পারে। কিন্তু আপনি যদি কন্টিনিউ আসতে পারেন তাহলে খুব দ্রুত আপনার এই দুই দাঁতের মাঝের ফাঁকা এবং উঁচু দাঁত নিচু হয়ে যাবে এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে। এখন রিমুভাল অ্যাপ্লায়েন্সের অর্থোডন্টিক ব্রেসের যে খরচটা সেটার থেকে রিমুভাল অ্যাপ্লায়েন্সের খরচ অনেক কম, অনেক কম। এই কারণে অনেকে রিমুভাল অ্যাপ্লায়েন্সটা অ্যাপ্লাই করতে চান। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আপনি খরচ কমের দিকে চিন্তা করে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সটা অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার কাজের কাজ কিছুই হচ্ছে না, সেক্ষেত্রে আপনার টাকাটা পানিতে চলে গেল, আপনার কাজের কাজ কিছুই হলো না। এজন্য আগে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন দাঁতগুলোতে আমরা অর্থোডন্টিক ব্রেস ব্যবহার করবো আর কোন দাঁতগুলোতে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করব, এবং সময়ের ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে। তো খরচটা আসলে কেমন হতে পারে, ব্রেস অর্থোডন্টিক ব্রেসের খরচটা অনেক বেশি, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। আর সেই তুলনায় এই
রিমুভাল অ্যাপ্লায়েন্স বা ক্লিপ যেটা বলছি সেটা অনেক খরচ কম। তো খরচ এক এক এলাকায় এক এক রকম, আপনি যে এলাকায় থাকেন, আপনি ঢাকাতে থাকতে পারেন বা কোনো মফস্বল শহরে থাকতে পারেন বা থানা পর্যায়ের কোনো শহরে থাকতে পারেন বা জেলা পর্যায়ের কোনো শহরে থাকতে পারেন, আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকার নিকটস্থ ভালো ডেন্টিস্টের সাথে যোগাযোগ করবেন যে আমার কত খরচ আসতে পারে। সাধারণত আসলে না দেখে বলাটা খুব মুশকিল হয়ে যায় যে খরচটা কেমন আসতে পারে। আমাদের কাছে অনেকে আইডিয়া চান, যে মানে একটু আইডিয়া দেন যে কীভাবে মানে কত খরচ হতে পারে। আসলে সম্পূর্ণটাই দাঁত দেখার উপর নির্ভর করে যে আপনার দাঁতটা কতটুকু উঁচু আছে, কতটুকু নিচু করতে হবে, আপনার দাঁতটা ফাঁকা আছে কিনা, আপনার দাঁত নিচের দাঁত উপরের দাঁতের গোড়ায় লাগে কিনা, আউটসাইড আরও অনেক কিছু দেখে তারপরে নির্ভর করে যে আপনার সময়টা কত লাগবে এবং আপনার খরচটা কেমন হবে। তাই আমি বলবো আপনার এই খরচটা জানার জন্য এবং সময়টা জানার জন্য আপনার নিকটস্থ ডেন্টিস্টের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন, এবং যত অল্প বয়সে আপনি এই কাজটা করতে পারবেন দেখবেন যে জিনিসটা তত সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।